রাজ্য নির্বাচন কমিশনের নিয়োগকেই চ্যালেঞ্জ করা হলো। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ হয়েছে। মামলা দায়ের এবং দ্রুত শুনানির আবেদন করেন নবেন্দু বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। সব পক্ষকেই নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের নিয়োগকেই চ্যালেঞ্জ করা হলো এবার। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মামলা দায়ের এবং দ্রুত শুনানির আবেদন নবেন্দু বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের নিয়োগকেই এবার চ্যালেঞ্জ করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলা দায়ের এবং দ্রুত শুনানিরও আবেদন করা হয়েছে। আবেদন মামলাকারী নবেন্দু বন্দ্যোপাধ্যায়ের। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। সব পক্ষকে নোটিশ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।